বিপদ আপদ রোগবালায় থেকে মুক্তি কামনায় বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী প্রতি বছর কার্তিক মাসের শেষ পনেরো দিনের প্রতি ও মঙ্গলবার পালন করে আসছেন কার্তিক ব্রত বা রাখের উপবাস আজ মঙ্গলবার রাখের উপবাসের শেষ দিন অনেকে আবার গোসাই উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্বলন উৎসব নামেও জানেন এই উৎসবের অন্যতম বড় কেন্দ্র হচ্ছে বাংলাদেশে নারায়ণগঞ্জে লোকনাথ লোকনাথ ব্রহ্মচারী আশ্রম আশ্রম প্রতি বছর ঘটা করে এই উৎসব পালিত হয়ে আসছে মঙ্গলবার দূর দূরান্ত থেকে ভক্তরা প্রদীপ হাতে এখানে এসে জড়ো হন সাধারণত ভক্তরা লোকনাথের মন্দিরে গিয়ে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ভক্তদের আগমনে এই স্থান তীর্থস্থানে পরিণত হয় আর চারিদিকে ধূপের প্রদীপের আলোয় এক স্বর্গীয় অনুভূতি হয় ভক্তদের প্রাণে প্রাণে ঢাকা থেকে হবিবুর রহমানের রিপোর্ট বোল